প্রথমে চাকরির প্রলোভন, তারপর বহিরাজ্যত বিক্রি। পোহরলৈ আহিছে মানব সরবরাহর বিস্ফোরক তথ্য। রাজ্যত অব্যাহত মানব সরবরাহর রমরমিয়া বেহা। দরিদ্র পরিয়ালর যুবক যুবতী কিশোরীক বহিরাজ্যত সংস্থাপন দিয়ার নামত সরবরাহকারী পেলাই গেছে জাল, যত ভুলগৈ বহিরাজ্যলৈ ঢাপলি মেলিছে অসমৰ যুবক যুবতীসকল। রাজ্যত সঘনাই সংঘটিত হৈছে এনে ঘটনা। রঙিয়াত আরক্ষে তৎপরতার এনে এক ষড়যন্ত্রকে বিফল কৰিবলৈ সক্ষম হৈছে। গোপন সূত্রর ভিত্তিত রঙিয়ার উদিয়ানাত মানব সরবরাহকারীর কবলৰ পৰা উদ্ধার, এটি কেচুয়া, দুই মহিলা কিশোরী সহ সাতজন। গ্রেপ্তার সরবরাহকারী তায়েজউদ্দিন আহমেদ। ধৃত সরবরাহকারী তায়েজউদ্দিনে ইয়ার পূর্বেও চাকরির প্রলোভনেরে বহিরাজ্যলৈ নিছিল অসমৰ যুবক যুবতীক। এইবারও পাঞ্জাবত সংস্থাপনের প্রলোভনেরে নিছিল আটাইকেইজনকে, কিন্তু আরক্ষীর জালত পড়িল তায়েজউদ্দিন। রাজ্যত বৃদ্ধি পোৱা মানব সরবরাহর ঘটনা রোধর বাবে কেবল আরক্ষীয় তৎপর হলে নহব, জনগণের মাজত এই ক্ষেত্রত সজাগতা বৃদ্ধিরও প্রয়োজন। রঙিয়ারপরা তন্ময় দাস, দ্য নিউজ প্লাস।